আমাদের মাঝে অনেকেই এমন রয়েছে যারা ব্যবসা করার কথা বললেই বলে যে ব্যবসা করতে তো টাকা লাগে, আমার কাছে এত টাকা নাই কিভাবে ব্যবসা করব। সবসময় আসলে টাকার জন্য যে আপনার ব্যবসা থেমে থাকে তা কিন্তু নয়। আপনি হাজার হাজার উদাহরণ পাবেন যারা ব্যবসা শুরু করার সময় তাদের শূন্য পকেট ছিল কিন্তু এখন তারা কোটি কোটি টাকার মালিক, শূন্য পকেট থেকেই কোটিপতি টাকার কোটিপতির মালিক হয়েছে, কিন্তু তার কিন্তু কখনোই টাকার জন্য তার ব্যবসা থেমে থাকেনি, টাকার জন্য তার স্বপ্ন থেমে থাকেনি, টাকার জন্য সে তার সাকসেস দমিয়ে রাখতে পারেনি কেউ তার সাকসেসটাকে। আসলে বিজনেস টাকা দিয়ে হয় না সেটার প্রমাণ আমি আরও একবার পেলাম, কারণ আমি প্রায় 4 লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছি একটা বিজনেসে কিন্তু সেখানে আমি সফলতা পাইনি। একটা বিজনেসকে সফল করার জন্য মোটামুটিভাবে যা করার প্রয়োজন সবটাই করেছি, তারপরেও আমি সেখান থেকে শেষ পর্যন্ত বাধ্য হয়েছি ব্যবসাটাকে বন্ধ করে দেওয়ার জন্য। ঘটনাটা কি একটু বলি, আমি আপনারা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন অবশ্যই যে আমি কোথায় বসে রেকর্ড করছি, আমি আমার দোকানে বসে রেকর্ড করছি। এটা হচ্ছে একটা আইটি বিজনেস বলা যেতে পারে, ফটোকপির দোকান। তো এই বিজনেস আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তো এটা থেকে ইন্সপায়ার হয়ে আমি চাইছিলাম যে আরেকটা শাখা করি, যে কথা সেই কাজ, আমি যেখানে আছি যেই স্ট্যান্ডে বা যেই প্রপার পজিশনে আছি সেই রকমই আরেকটা ভালো প্রপার পজিশনে আমি আরেকটা দোকান নিয়েছি প্রায় 2.5 লক্ষ টাকা অ্যাডভান্স করে। বুঝতে পারছেন মোটামুটি ভালো একটা অ্যাডভান্স এবং মোটামুটি ভালো একটা পজিশন, একদম হাইওয়ের পাশে একটা দোকান। আর একটা দোকানে সেট আপ করার জন্য মোটামুটি যা লাগে, একটা ভালো মানের কম্পিউটার, একটা ভালো মানের প্রিন্টার, ভালো মানের একটা ফটোকপি মেশিন, তারপরে আনুষঙ্গিক যা যা লাগে সব কিছু মিলিয়ে প্রায় 4 লক্ষ টাকার মতো ইনভেস্ট হয়েছে। 1 বছর পর্যন্ত আমি ধৈর্য ধরেছি যে দেখা যাক, একটা সময় তো হবে, কিন্তু 1 বছর পরেও দেখা গেল যে আমার এখান থেকে আমি যে একজন লোক রাখবো, লোক রেখে যে দোকানটা চালাবো তার বেতনটাই আসলে আসে না। তো যদি তার বেতনই না আসে তাহলে আমি এত টাকা ইনভেস্ট করে আমার পকেটে কবে আনবো? 1 বছর আমি অপেক্ষা করেছি কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে যাকে দোকানে বসিয়েছি, যদিও সে আমার ছোট ভাই, যদি অন্য কাউকে বসাতাম হয়তো বা যতটুকু আমি মোটামুটিভাবে আমার পকেট থেকে টাকা যায়নি কিন্তু দোকানে যা ইনকাম করেছি সেটাই আসলে আমি তাকে দিয়েছি। ছোট ভাই হয়তো কখনো সে সেটা মন থেকে বলেনি যে আমার পোষাচ্ছে না, কিন্তু অন্য কাউকে রাখলে কিন্তু আমার এর চেয়ে বেশি খরচ হয়ে যেত। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমি 1 বছর দেখলাম ব্যবসা হলো না, মোটামুটি মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করলাম তাও ব্যবসা হলো না, আর একদম প্রপার পজিশনে কিন্তু একটা দোকান নিয়েছি তাও ব্যবসা হলো না। তাহলে এখানে আসলে মূল কারণ কি, কেন ব্যবসা হলো না? যারা বলেন যে আমার টাকা নাই তাই আমি ব্যবসা করতে পারছি না, তাদেরকে আমি এই জ্বলন্ত উদাহরণটা দিতে পারি যে এখানে আমি টাকাও ঢেলেছি, প্রপার পজিশনে দোকানও নিয়েছি, তারপরে নিজস্ব লোক বসিয়েছি, তারপরেও কোনোভাবে আসলে ব্যবসা হলো না। আপনি দেখবেন যে মিরপুর, গুলশান, বসুন্ধরা এগুলো ভালো প্রপার পজিশনেও কিন্তু অনেক সময় অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর পিছনে কি কারণ থাকতে পারে? এটা কি আসলে টাকার জন্যই তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে? এটা কি এমন যে তার অনেক ইনভেস্টমেন্ট করা ছিল কিন্তু সে অনেক ইনভেস্টমেন্ট করতে পারেনি বলে তার ব্যবসা বন্ধ হয়ে গেছে? আসলে এটা এমনটা নয়। ব্যবসা রান করার জন্য বা চালু করার জন্য আসলে শুধু টাকার উপর নির্ভরশীল হতে হলে হয় না, এর পরেও আরও অনেক বিষয় থাকে যেটার কারণে আসলে অনেক সময় ব্যবসা দাঁড় করানো সম্ভব হয় না। প্রথমত হচ্ছে ব্যবসার কৌশল। কৌশল না বুঝে যদি আপনি ব্যবসা করেন আপনি কিন্তু ব্যবসায় সফলতা পাবেন না। আপনি বিচক্ষণতার সাথে যদি ব্যবসা না করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার লাক, অবশ্যই লাক ফেভার করতে হবে। যদি আপনার লাক ফেভার না করে তাহলে কিন্তু আপনার ব্যবসা হবে না, কারণ রিজিক তো উপরওয়ালার কাছ থেকে আসে, রিজিক তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, তিনি যেটা চাইবেন, তিনি যেটা ফয়সালা করবেন সেটাই আসলে হবে। এটা আমাদেরকে মেনে নিতে হবে, হয়তো আল্লাহ পাক আমার ওইখানে ওই ধরনের ফয়সালা ছিল না তাই আমি সেখান থেকে শেষ পর্যন্ত বাধ্য হয়েছি চলে আসার জন্য। তো আমার ওই দোকানটা কেন চলেনি সেটা একটু ব্যাখ্যা করি। দেখুন, আমার যে পজিশন মারহাবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ভালো, কিন্তু যে পজিশন এটা একদম অতিরিক্ত ভালো আর কি, আমার যে বিজনেস সেই বিজনেসের জন্য ভালো না। আপনি হয়তো খেয়াল করবেন অনেক সময় দেখা যায় যে একটা বাজারের মধ্যে রাস্তার ওপারে দোকানটা খুব ভালো চলে, রাস্তার এপারে দোকানটা একদমই চলে না, এইরকম একটা ব্যাপার ঘটেছে। আমরা যে স্ট্যান্ডে আছি আসলে আমাদের দোকানের পজিশন ভালো কিন্তু
লোক সমাগম আসলে ওই পাশে একটু কম, যার কারণে আসলে আমরা পজিশন সিলেকশনে একটু ভুল হয়ে গিয়েছে। এই পজিশন সিলেকশনে ভুল হওয়ার কারণে আমাদের দেখা গেছে যে প্রায় একটা বছর আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করলাম সেটা তো সেখান থেকে তো প্রফিট আসলোই না, বরং একটা বছর পরে 4 লক্ষ টাকার মান কতটা কমেছে আপনি সেটা একবার ভাবেন। মানে আমার টাকা বাড়েনি বরং কমেছে, যেহেতু জিনিসপত্রের দাম বাড়ছে আর ইনফ্লুয়েশন বা মুদ্রাস্ফীতি একটা স্বাভাবিক বিষয়, সেহেতু কিন্তু আমার টাকা বাড়েনি বরং টাকা আরও কমেছে। তো এই হচ্ছে বিষয়। আমি আসলে আমার মন থেকে মনে মনে ভাবছিলাম যে যারা টাকার জন্য ব্যবসা করতে পারছে না, ভাবছে যে টাকা নাই দেখে ব্যবসা করতে পারছে না, তাদেরকে একটু আমি নোটিফিকেশন দিতে চাচ্ছিলাম যে আসলে শুধুমাত্র টাকার জন্য আপনার ব্যবসা থেমে নেই, বরং আরও অনেক বিষয় এটার সাথে জড়িত যার কারণে আপনি ব্যবসা শুরু করতে পারছেন না, অথবা ব্যবসা শুরু করলেও আপনি সেই ব্যবসা থেকে লস খাচ্ছেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক তো করার অপশন আপনার জন্য উন্মুক্ত রয়েছে। চাইলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন, এছাড়া আপনি চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে পরবর্তীতে আরও যত ভিডিও আপলোড করবো আপনি কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।